প্রিয় বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি 2023-এর পরীক্ষা এইমাত্র শেষ হলো। তো তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে এমসিকিউ এর যে 21টে প্রশ্ন রয়েছে তার সঠিক আনসার আমি ব্যাখ্যাসহ বলবো। এই আনসারটি তৈরি করে দিয়েছে আমাদের কোচিং সেন্টার এবং পাবলিক স্কুল লিটল অ্যাঞ্জেলস এবি স্কুলের শিক্ষক মাননীয় ঈশ্বর ঘোষ মহাশয়। তো তোমাদেরকে সঠিক উত্তর দিয়েছে, আমি শুধু তোমাদের প্রশ্ন এবং দাগ নম্বরের উত্তরটা বলবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, দেখো একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। তারপরে দেখো দুয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে, দুয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক আনসার হবে অপশন এ, অপশন এ। তারপর তিনের দাগে যে সঠিক উত্তরটি রয়েছে, তিনের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ডি। তারপর দেখো চার নম্বর প্রশ্নটি দেখে নাও, চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর আছে অপশন এ, অপশন এ। পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি। তারপরে দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও, ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, অপশন বি। তারপরে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি। তারপরে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নাও, আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে দেখো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অপশন বি, প্রশান্ত মহাসাগরে। তারপরে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টাইফুন, অপশন ডি টাইফুন। তারপরে দেখো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে। তারপরে দেখো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 2020 খ্রিস্টাব্দের কোভিড-19 অতিমারী। ঠিক আছে, বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ। তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কার্পাস, অপশন সি, কার্পাস। তারপরে দেখো যেটি রয়েছে পনেরো নম্বর প্রশ্ন, পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখো অপশন বি, অ্যালফ্রেড ওয়েবার, অ্যালফ্রেড ওয়েবার। পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যালফ্রেড ওয়েবার, অ্যালফ্রেড ওয়েবার। তারপরে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি, শ্রীরামপুরে। পরে প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেখো, সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোথায়, সঠিক উত্তর হবে অপশন সি, জেনেভাতে। এখানে জেনিভাতে লেখা আছে, জেনেভা হবে। তারপরে দেখো আঠারো নম্বর প্রশ্ন, আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, আঠারো নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি। তারপর উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রৈখিক বসতি, রৈখিক বসতি, অপশন সি। এবং লাস্ট প্রশ্ন একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নাও, অপশন এ, হলদি নদী এবং হুগলি নদী। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ
এমসিকিউ এর সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলি এসএকিউতে ছিল। তো চলো দেখে নেওয়া যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 14টি প্রশ্ন করতে হবে। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, হ্যাঁ টেরারোসা কি, তারপরে যে পশ্চাদ পটভূমি কাকে বলে, তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো খুব ভালো প্রশ্ন, তারপরে ইনসেলবাজ কাকে বলে, জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও, তারপরে দেওয়া আছে দেখো অধ্যারোপিত নদীর সংজ্ঞা দাও, পর্যলীকরণ বলতে কি বোঝো, পর্যলীকরণ বলতে কি বোঝো, তারপরে অথবাতে যে প্রশ্নটা দেওয়া আছে খুব সুন্দর প্রশ্ন, তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, 7 নম্বর প্রশ্নটি এইভাবে দেওয়া আছে তোমাদের প্রশ্ন, তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, এই যে 8 নম্বর প্রশ্ন তোমাদের এসএকিউটিভে যে প্রশ্নগুলো রয়েছে, 9 নম্বর, 10 নম্বর, 10-এর অথবা, তারপরে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর প্রশ্নটা দিয়ে আছে, সুন্দর প্রশ্ন দেওয়া আছে, এবং 14 নম্বরের প্রশ্নটা খুব ভালো দেওয়া আছে। তবে যেটা স্যারদের বক্তব্য, মোটামুটিভাবে এমসিকিউ খুব সহজ ছিল না বা খুব কঠিনও ছিল না, মোটামুটি প্রশ্ন ছিল, স্ট্যান্ডার্ডভাবে প্রশ্ন ছিল, ঠিক আছে, খুব ইজি ছিল না এটা বলতে পারা যাবে। তো যাই হোক, এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউর উত্তর আমি দেখালাম। আমার মূল উদ্দেশ্য ছিল তোমাদের এমসিকিউটা সঠিকভাবে মিলিয়ে নাও। তো আজকের আলোচনা এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।